হাই গাইস আজকে আপনাদের এস ডি এফএফস আরেকটি নতুন আপডেট দেবো ভিডিওটাকে মন দিয়ে শুনবেন কারণ এটা হলো খুবই গুরুত্বপূর্ণ আপডেট যেটা হলো প্রফিট শেয়ারিং ব্যালেন্স কারণ আপনারা কি জানেন প্রত্যেক মাসে প্রফিট এর ব্যালেন্সটা উইথড্রল করার জন্য আপনাদের কাছে অপশান থাকতো এক তারিখ দু তারিখ তিন তারিখ চার তারিখ পর্যন্ত কিন্তু এই মাসে এটা নতুন একটা আপডেট যেটা আপনাদের অনেকটা মন খারাপ হতে পারে কিন্তু মন দিয়ে শুনবেন ছ তারিখ সাত তারিখ আট তারিখ এই তিনটি দিন থাকবে আপনাদের প্রফিট শেয়ারিং উইড্রল করার জন্য এই তিনটি ডেটকে কাজে লাগিয়ে আপনাদের প্রফিট শেয়ারিংয়ের উইথড্রল করার জন্য অ্যাপিল করতে হবে তারপরে এই ন তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আপনাদের অল প্রফিট শেয়ারিংয়ের ব্যালেন্সটা ক্লিয়ার হয়ে যাবে হয়তো এটা আপনাদের কাছে অনেকটা খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তব এই মাস থেকে আপনাদের এই প্রফিট শেয়ারিংয়ের ব্যালেন্সটা উইড্রল করার জন্য ছয় তারিখ সাত তারিখ আট তারিখ থেকে অপশানটা ওপেন হবে এবং এক থেকে পাঁচ তারিখ পর্যন্ত এই প্রফিট শেয়ারিংয়ের উইড্রো করার জন্য অপশানটা কিন্তু ওপেন হবে না এটা হলো এই মাস থেকে নতুন আপডেট স্টার্টিং কিন্তু আপনারা হয়তো ভাবছেন যে এটা আবার কী ধরনের নিয়ম এর পরের আরেকটি আপডেট হলো কারণ আপনারা হয়তো জানেন দু সালে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর যারা এই তিনটি মাসের মধ্যে ডিপোজিট করেছে তাদেরকে এক্সট্রা টু পার্সেন্ট দেওয়া হবে বলেছিল এস এক্স সেই টু পার্সেন্টের এক্সট্রা ব্যালেন্সটা আশা করি আপনাদের প্রত্যেকের প্রফিট শেয়ারিংয়ের ব্যালেন্সের মধ্যে চলে এসেছে সেটা আপনারা চেক করে নেবেন কিন্তু মাথায় রাখবেন এই টু পার্সেন্ট এক্সট্রা তারাই পাবে যারা এস ডিএফ্স গোপালের মধ্যে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর দু সালে ডিপোজিট করেছিল নতুন ডিপোজিট তাদের জন্য এই নিয়মটা কেবলমাত্র তাই তাদের প্রফিট শেয়ারিং ব্যালেন্সের মধ্যে এক্সট্রা টু পার্সেন্ট দেওয়া হয়েছে তাদেরকে এই এক্সট্রা টু পার্সেন্ট প্লাস এই যে মাস শেষ হয়েছে তার প্রফিট শেয়ারিংয়ের ব্যালেন্স একসঙ্গে তারা উইড্রল করতে পারবে এবং তাদের অপশানটা ওপেন থাকবে কিন্তু মাথায় রাখবেন সেই এক্সট্রা টু পার্সেন্ট আপনারা এক তারিখে উইড্রল করতে পারবেন না সেই এক্সট্রা টু পার্সেন্টের উইথড্রল আপনাদের করতে হবে ছয় তারিখ থেকে আট তারিখের মধ্যে তারপরে আপনাদের ওই প্রফিট শেয়ারিংয়ের ব্যালেন্সের সাথে এক্সট্রা টু পার্সেন্টের অ্যামাউন্টটা পেয়ে যাবেন এরপরে আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দেব কারণ আপনারা হয়তো জানেন যে অনেকের প্রফিট শেয়ারিংয়ের ব্যালেন্স এখনও পর্যন্ত ব্যাংকের অ্যাকাউন্টে আসেনি তাদের পেড শো করাচ্ছে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে আসেনি তাই আজকে এক তারিখ হয়ে গিয়েছে মানে দু মার্চ মাসের এক তারিখ অলরেডি হয়ে গিয়েছে তাই আপনারা কি করবেন মর্নিং টাইমে এসডিএফএকালের সাপোর্টের বক্সটা ওপেন করবেন করলেই নিচে সাপোর্ট বক্সে চলে যাবেন সাপোর্ট বক্সে আসার পর ওখানে এসডিএফএক চুজ করবেন তারপরে পুল অ্যাকাউন্ট পেমেন্ট চুজ করবেন তারপরে আপনি কত অ্যামাউন্ট উইড্র করতে দিয়েছিলেন কত তারিখে দিয়েছিলেন সেই ডেটটা মেনশন করে দেবেন এবং অ্যামাউন্টটা মেনশন করে দেবেন করে দেওয়ার পর নিচে লিখে দেবেন যে আপনাদের ওই ব্যালেন্সটা যেন খুব তাড়াতাড়ি ব্যাঙ্কের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় এইভাবে একটি স্ট্রং মেসেজ লিখে দেবেন এবং মাথায় রাখবেন এই ম্যাসেজটা লেখার আগে আপনাদের যেখানে এই প্রফিট শেয়ারিং ব্যালেন্সটা রিকোয়েস্ট করতে দিয়েছিলেন তার হিস্ট্রিতে গিয়ে আপনারা ওটার স্ক্রিনশট নিয়ে নেবেন প্রথমে স্ক্রিনশট নেওয়ার পরে এইগুলো কমপ্লিট করবেন লিখে তারপরে চুস ফাইলে ক্লিক করবেন অটোমেটিক আপনাদের ফাইলে নিয়ে যাবে সেই ফাইলে ফরোটার ওপরে ক্লিক করলেই অটোমেটিক ফরোটা এখানে চলে আসবে এরপরে সাবমিটে ক্লিক করবেন আপনাদের এটা রিকোয়েস্টে চলে যাবে মাথায় রাখবেন এই অপশানটা এক থেকে চার তারিখের মধ্যে যাদের এখনো পর্যন্ত পেমেন্ট হয়নি আশা করি পেমেন্টটা এক থেকে চার তারিখের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে কারণ ওদের জন্যই এই নিয়মটা স্টার্টিং যেই নিয়মটি ছ তারিখ সাত তারিখ আট তারিখের মধ্যে নতুন প্রফিট শেয়ারিং উইড্রোল করার জন্য রিকোয়েস্টটা তারা পাঠাতে যেন পারে কিন্তু নতুন উইড্রল করার জন্য রিকোয়েস্টটা কিন্তু এক তারিখে ওপেন হবে না এক থেকে চার তারিখে ওপেন হবে না এক থেকে চার তারিখের মধ্যে যাদের পুরোনো পেমেন্ট বাকি আছে এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি তাদের পেমেন্ট কমপ্লিট করার জন্যেই এই ডেটটা নেওয়া হয়েছে আশা করি অনেকের হয়তো এই বিষয়টা নিয়ে মন খারাপ হতে পারে কিন্তু এটাই নতুন আপডেট এরপরে বলবো অ্যাকচুয়ালি প্রিন্সিপাল উইড্রলটা নিয়ে কি প্রবলেমটা চলছে অনেকে দেখেছেন যে প্রিন্সিপ্যাল উইড্রল করতে দিয়েছে কিন্তু তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত আসেনি কেউ দিয়েছে এই মাসের মানে ফেব্রুয়ারি মাসের দু তারিখে কেউ দিয়েছে দশ তারিখে কিন্তু প্রায় কুড়ি তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত হয়ে গিয়েছে কিংবা কারো কুড়ি দিন পর্যন্ত হয়ে গিয়েছে কিন্তু তাদের প্রিন্সিপাল উইড্রলের অ্যামাউন্টটা এখনও পর্যন্ত তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসেনি কিন্তু তাদের জন্য একটি আপডেট রয়েছে যদি আপনাদের প্রিন্সিপ্যাল উইড্রল করতে দিয়েছেন আইডি যদি ব্লক হয়ে যায় তাহলে আপনারা ওয়েট করবেন নেক্সট মান্থের জন্য মানে এই মাসের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু যদি আপনাদের অ্যাকাউন্টটা ব্লক যদি না হয়ে থাকে তাহলে আপনারা সাপোর্ট বক্সে যাবেন যেয়ে সেম সাপোর্ট বক্সে ওখানে স্টেপেস কোবাল চুজ করবেন তারপরে নিচে পে আউটের যে অপশানটা রয়েছে ওটা চুজ করবেন চুজ করার পরে আপনি যেখানে প্রিন্সিপ্যাল করার জন্য দিয়েছেন যেটা পেন্ডিং শো করাচ্ছে ওটা স্ক্রিনশট নিয়ে নেবেন প্রথমে নেওয়ার পরে এই চুজ ফাইলের ওপরে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের ওই ফটোটা যে গ্লারিতে রয়েছে সেখানে ডাইরেক্ট নিয়ে যাবে এরপরে ওখানে ক্লিক করবেন ক্লিক করলে অটোমেটিক এই ফটোটা এই চুস ফাইলে সাবমিট হয়ে যাবে এরপরে নিজের সাবমিটের বটনে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের এই প্রিন্সিপাল উইডল যে পাননি এটা রিকোয়েস্টে চলে যাবে কিন্তু মাথায় রাখবেন যাদের এখনও পর্যন্ত প্রিন্সিপ্যাল উইডল আসেনি ব্যাংকের অ্যাকাউন্টে তাদের যদি প্রিন্সিপ্যাল উইডলের অ্যাপিলটা দিয়ে রেখেছে প্রায় পনেরো থেকে কুড়ি দিন হয়ে গিয়েছে তাদের এখনও পর্যন্ত ওয়েট করতে হবে প্রিন্সিপ্যাল অ্যামাউন্টটা পাওয়ার জন্য এটাই রিয়েলিটি হাই গাইস আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা সাবস্ক্রাইব করলে এ সম্পর্কে আরও ছোটো বড়ো আপডেট নিয়ে আসবো চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন